আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম মিরপুর 1 পাকিরহাট। গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে, যদি আপনারা লোকেশন জানতে চান। আমি মূলত আমার চ্যানেলে কম দামে পাখির সেলারদের সন্ধান দিয়ে থাকি। তো যদি আপনি পাখি প্রেমী হয়ে থাকেন এবং পাখি নিতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনেই দেখতে থাকুন। চলে আসলাম সাইফুল ভাইয়ের দোকানে। সাইফুল ভাইয়ের কাছে অনেক পাখি দেখতে পাচ্ছি, থানকনোর পাখি। এগুলা বয়স কতদিন করে ভাইয়া? পঁয়ত্রিশ দিন। এগুলা এখন কত করে খাওয়াচ্ছেন, কত এমএল করে? দশ এমএল আর পনেরো এমএল। এটা কি মানে যদি পাখি বেশি খাইতে চায় সেক্ষেত্রে কি বেশি দেওয়া যাবে? দশ এমএল পনেরো এমএল খাওয়ানো যাবে না, তাহলে পাখির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সমস্যা হতে পারে। আচ্ছা, তারপর এইখানে দেখতে পাচ্ছি ইয়া পাখি, একটু বড় টেম করা এটা দেখিয়ে যে এটা কি ফুল টেম? একদম ফুল টেম, ফুল টেম। এই যে দেখতে পাচ্ছেন, এটা বয়স কতদিন হচ্ছে ভাইয়া? বয়স দুই মাস। আর এইখানে হলো দেখতে পাচ্ছি এইগুলো কত করে ভাইয়া? জি, এটা হলো বয়স হচ্ছে দেড় মাস। এটা খাওয়া এখন কত করে এমএল খাওয়াচ্ছেন? দশ এমএল করে। দাম তো সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে, দাম আলোচনা সাপেক্ষে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করে তারপরে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে পাখি নিতে পারবেন। আর ভাইয়া মিরপুর 1 হাটে প্রত্যেক দিন নিয়মিতই বসে, প্রতি শুক্রবারে। আর আপনার ওনার খামারে আরও পাখি আছে, সেখান থেকে দেখতে পাবেন। আর এখানে উনি হাটে খুব একটা বেশি পাখি আনেন না। তো ভাইয়া একটু নাম্বারটা যদি একটু বলতেন। 01849493276। ভাইয়ার সাথে এই নাম্বারে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে পাখিগুলো নিয়ে নিতে পারবেন। ধন্যবাদ। ভাইয়া চলে আসলাম আরিফ ভাইয়ের দোকানে। আরিফ ভাইয়ের আজকের ইয়েতে শপে, তো এখানে দেখতে পাচ্ছ অনেক ককাটেল নিয়ে আসছে আরিফ ভাই। আরিফ ভাই, ককাটেল গুলার বয়স কত? রানিং আছে, বাচ্চা আছে। রানিং আছে, বাচ্চা আছে। রানিং গুলা কোনগুলা? রানিং, এগুলা এই যে রানিং। আর বাচ্চা, বাচ্চাগুলা আছে এখানে। তারপরে এখানে আরো আছে ভাইয়া। দামগুলো তো আলোচনা সাপেক্ষে না, সাপেক্ষে ওটা ফোনের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে দিবে, আমরা দাম বলে দিব। আমরা নাম্বার, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে নিতে পারবেন। নিচে আরো ভাইয়ের কাছে পাখি দেখতে পাচ্ছি। কতদিন বয়স হচ্ছে ভাইয়া? দেড় মাস বয়স হচ্ছে। আর এটা দেখতে পাচ্ছি, এটা কত ভাইয়া? এটা বয়স হচ্ছে 18-20। এটা হলো 18-20 মাস বয়স হচ্ছে। দুইটাই টেম, দুইটাই টেম করা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এইখানে আরো দেখতে পাচ্ছি, এটা এগুলোর বয়স কতদিন ভাইয়া? রানিং ভাই, সবগুলাই রানিং, সবগুলাই রানিং। আছে এই যে দেখতে পাচ্ছেন, এইগুলা সকলগুলাই আপনি ফোন নাম্বারে যোগাযোগ করে দাম জিজ্ঞেস করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। আচ্ছা থাকে ভাইয়া, এই যে ককাটেলের যে ছেলে মেয়ে চেনার উপায়টা একটু যদি বলে। বয়স না হলে ভাই চিনা যায়? হ্যাঁ, বয়স না হলে বয়স হয়ে যাবে, পাখা নিচে ফেতারা নিচে সাদা হয়ে যাবে। জি, ছেলে পাখিটা পাখার নিচের অংশ সাদা হয়ে যাবে। জি, আর ফিমেল পাখিটা পাখার নিচের ভিতরে মোটামুটা ডট ডট থাকবে, ফোটা ফোটা ডট ডট থাকবে মেয়েটা। আর ছেলেটা হলো একদম ফুল সাদা হয়ে যাবে, এটা হলো ইয়ে। তারপরে এখানে আরো বাচ্চা দেখতে পাচ্ছি, এই যে এগুলা, এগুলো বয়স কতদিন ভাইয়া? এগুলো বয়স আপনার 30 দিনের মতো। আচ্ছা, এটা এখন কত এমএল করে খাইতে দেওয়া হচ্ছে? ভাই এটা এখন কত করে এমএল খাওয়ার দিতে হচ্ছে? দশ এমএল করে। বয়স কতদিন হচ্ছে? বয়স এক মাসের মতো। আর দশ এমএল করে খাওয়ার দিতে হচ্ছে। দিনে কয়বার ভাইয়া? দিনে তিনবার। আচ্ছা ভাইয়া, যদি একটু ফোন নাম্বারটা একটু বলো। 01717-51-32-52। এই নাম্বারে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে সকল পাখি আপনারা নিতে পারবেন। ধন্যবাদ। আর যদি পাইপ কম কম লাগতো, আমি সেটা তো অনেক অনেক
ও ওইদিকে আবার ভিতরে ঢুকে রাখছে বাপ বাপ মা দুই এটা কি হ্যাঁ সে কত ভাই পাখি আর নাম দে এই বাচ্চাটা আগের ঘরে রইছে এই এই ঘরের বাচ্চা দিছে 60টা ঠিক আছে এগুলাকে এখন কত এমন করে খাওয়ার দিতে হচ্ছে আচ্ছা আর এইটার বয়স কতদিন হচ্ছে এটা কি ফুল টাইম আর এই যে এখানে দেখতে পাচ্ছি এইগুলো দুই জোড়া এই যে দেখা যাচ্ছে এটার বয়স কতদিন ভাইয়া সবই রানিং এই যে দেখতে পাচ্ছেন রানিং ককাটেল দেখা যাচ্ছে একটা এক জোড়া তারপরে এইখানে আরো ককাটেল দেখা যাচ্ছে মাস্টার পেয়ার বাচ্চা তারপরে এখানে লাভ বার্ডের অনেকগুলো নিউট্রিশন দেখা যাচ্ছে যেটা লাগবে সেটা হলো স্ক্রিনশট মারে ভাইয়ের সাথে যোগাযোগ করলে দাম বলে দিবে এবং আপনি সেখান থেকে নিতে পারবেন জাবা আছে জাবা আছে এখানে এটা এগুলোর বয়স কতদিন নিউ অ্যাডাল্ট আছে তো ভাইয়া যদি একটু ফোন নাম্বারটা একটু বলে দিত 01674599444455 এই নাম্বারে যোগাযোগ করে দাম আলোচনা সাপেক্ষে নিয়ে নিতে পারবেন মোহাম্মদপুর বাড়া চক দরকার বাসায় দেখে নিতে পারবেন মোহাম্মদপুর ওইখানে খামার আছে আপনার বাসায় যারা দেখে নিতে পারবেন মোহাম্মদপুর ঘাটার চক আচ্ছা ধন্যবাদ আজকে পাখির হাটে দাম বলা নিষেধ এই জন্য কোনো ব্যবসায়ী দাম বলতেছে না এই জন্য অনেকটা সাইলেন্ট মোডেই পাখির ভিডিও করতে হচ্ছে ভাই।